হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার ফলে আগামী কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। একই সাথে বুধবার দক্ষিণবঙ্গ সহ সকল কলকাতা একনগারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই সাথে বলা হয়েছে শুক্রবার পর্যন্ত চলবে এই দুর্যোগ, যার ফলে চিন্তার কালো মেঘ ঘনীভূত হচ্ছে রাজ্যের একাধিক বানভাসী এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলা এবং ঝাড়খণ্ডে প্রবেশ করবে। ফলে নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগিয়ে আসবে ততই বাড়তে থাকবে বৃষ্টির পরিমাণ, ফলে বানভাসী এলাকাগুলিতে ফের বাড়তে পারে জলের স্তর। অন্যদিকে নিম্নচাপ বাংলা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যার ফলে ঝাড়খণ্ডের জলাধারগুলি থেকে লাগাতার জল ছাড়া হবে। এই পরিস্থিতিতে পূজোর আগে ডুবতে বসবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় একাধিক ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায় ডুবে যেতে পারে। এই পরিস্থিতিতে ফের জলস্তর বাড়তে থাকলে ডিভিসি থেকে জল ছাড়া হলে রীতিমতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করতে পারে এই সমস্ত বানভাসী এলাকাগুলিতে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার, কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণপাতের প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী কয়েকদিন ধরে চলবে এই অবস্থা, আর এর ফলে গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে, বিশেষ করে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের 9টি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এই বৃষ্টির প্রকোপ থাকবে, বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার জেলার দিকে বিশেষ করে নজর দেওয়া হয়েছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা বাড়ছে। কলকাতা সহ শহরাঞ্চলে এই বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এসেছে, কারণ এই তীব্র ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে। গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তিত আবহাওয়াবিদরা, লাগাতার বৃষ্টির ফলে ইতিমধ্যেই কয়েকটি গ্রামে জল জমেছে এবং এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা আগামী কয়েকদিন ধরে চলবে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে জলমগ্ন অবস্থা হতে পারে এবং বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।